দেখ 11.2 এর 1 এর 7 এর অঙ্কটা কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান কোণের প্রত্যেকটির পরিমাপ, মানে সমান কোণের একটির পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার এবং সমান কোণ, সমান যে কোণ দুটো হবে তাদের একটির পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। তো ত্রিভুজটা আঁকতে গেলে কি করতে হবে আগে আমাকে, যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে যে কোনো মাপের সরলরেখাংশ নিলাম, সরলরেখাংশের একটু বড় করে নিই কারণ 10 সেন্টিমিটার এখান থেকে কাটতে হবে, যেহেতু ভূমি 10 সেন্টিমিটার বলেছে। তো এখানে এপি নাম দিলাম, এই এপি সরলরেখাংশ থেকে 10 সেন্টিমিটার আমি কেটে নেব, ঠিক আছে? এপি সরলরেখাংশ থেকে 10 সেন্টিমিটার কেটে নিলাম এবং নাম দিলাম এবি। এবার কি করব, বলেছে সমান দুটো কোণ, এটা যদি ভূমি হয় তাহলে এখানে একটা সমান কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ এবং তারা সমান হবে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম হবে, এরকম হবে, এরকম সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটা যদি ভূমি হয় তাহলে এই দুটো কোণের মান সমান হবে, তাহলে এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি আঁকতে হবে। তো 45 ডিগ্রি আঁকতে গেলে কি করব, আমি একটা কাজ করি, এখানে 90 ডিগ্রি আঁকি, এখানে 90 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে দিলেই 45 ডিগ্রি হয়ে যাবে। এটা 90 ডিগ্রি হলো। এবার আমি এই 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত করলাম, এবার এদেরকে যুক্ত করলেই সমদ্বিখণ্ডকটা আঁকা হয়ে যাবে। সমদ্বিখণ্ডকটা আঁকা হলো। ঠিক একইভাবে বি বিন্দুতে আমাকে কি করতে হবে, বি বিন্দুতে 45 ডিগ্রি আঁকতে হবে। তো আমি আগে বি বিন্দুতে 45 ডিগ্রি এখান থেকে মাপ নিয়ে আঁকতে পারি, যেহেতু 45 ডিগ্রি একবার এঁকেছি, তাহলে আমি এই মাপটা নিয়েই 45 ডিগ্রি আঁকবো, কোণের সমান করে যেভাবে কোণ আঁকে। মানে বিভিন্ন একটু নড়ে গেল, আচ্ছা, এখানে বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত চাপ আঁকলাম। এবার কি করব, এবার এখানে এই মাপটা নিয়ে এখানে মাপ নিয়ে এবি, এটা সি নাম দিলাম, 45 ডিগ্রি দুপাশে দুটো হলো, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো। এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি আঁকলাম, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটা তৈরি হলো। এবার সমদ্বিবাহু ত্রিভুজের এই অন্তবৃত্ত আঁকতে গেলে কি করব, অন্তবৃত্ত আঁকতে গেলে আমি এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব, মানে 45 ডিগ্রির সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো 45 ডিগ্রির সমদ্বিখণ্ডক আঁকি, ফর্টি ফাইভ ডিগ্রি সমদ্বিখণ্ডক আঁকলাম। এবার কি করব, এ পাশে 45 ডিগ্রি সমদ্বিখণ্ডক আঁকবো, এরা পরস্পরকে দেখবো কোথায় ছেদ করছে,
সেটি হবে অন্তবৃত্তের কেন্দ্র। এটাকে আই নাম দিলাম, এটা অন্তবৃত্তের কেন্দ্র। দুটো সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করেছে, দুটি কোণের সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করলো। এবার কি করবো, আই বিন্দু থেকে একটু এবির বেশি একটুখানি মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি এবি সরলরেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করবে। এই দুটি বিন্দুতে কাটা কম্পাস বসাবো, বসিয়ে একটা নিচে আর একটা বৃত্তচাপ, তারা পরস্পরকে ছেদ করলো, এদেরকে যুক্ত করব। এবার সমদ্বিখণ্ডক আঁকাটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, সমদ্বিখণ্ডক এবং লম্ব আঁকাটা, এটা ভালো করে আঁকতে পারলেই অন্তবৃত্ত একদম পারফেক্ট হবে। আই জে, এটা কে নাম দিলাম। এবার কি করব, আই জের মাপটা নেব, আই জের ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করব। দেখতে পাচ্ছি বৃত্তটা খুব সুন্দর এসছে, ঠিক আছে। এখানে একটুখানি জাস্ট একটুখানি টাচ করেনি, ঠিক আছে। এটা তোমরা আর একবার ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, কোথাও মাপে মনে হচ্ছে একটু গণ্ডগোল হয়েছে, তোমরা বারবার প্র্যাকটিস করবে, প্রসেস একই, ঠিক আছে, এটা তৈরি হয়ে যাবে তাহলে। তো এবার আমি কি করব, ব্যাসার্ধটা নেব। ব্যাসার্ধটা আসবে হচ্ছে 2 সেন্টিমিটার, এটাও আইজে ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে অন্তবৃত্তের ব্যাসার্ধ আইজে ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, ঠিক আছে। এই জায়গায় খুব সামান্য একটুখানি জাস্ট একটুখানি ছেড়ে গেছে সরলরেখাংশটাকে, ঠিক আছে। ওটা তোমরা আর একবার বাড়িতে প্র্যাকটিস করবে, এই প্রসেসেই তোমাদের মিলে যাবে, ঠিক আছে।